গত 6 তারিখে জেসমিন বেগম নামে এক মহিলার অগ্নিদগ্ধা হন এবং জীবিতে আসেন। আজকে রাজ্য মহিলা কমিশন থেকে আমরা ইনভেস্টিগেশন এসেছি এবং মহিলার সঙ্গে কথা বলে দেখা গেছে ওনার বক্তব্য যে ওনার শ্বশুর স্বামী এবং ননাস মিলে তাকে আগুন দিয়েছেন গায়ে এবং 9 মাসের তাদের বিবাহের জীবন এবং 5 মাসের অন্তঃসত্ত্বাও, কিন্তু এই অবস্থায় তাদের পরিবারে কিছু অশান্তি ছিল কিছুদিন ধরে। তারই পরিপ্রেক্ষিতে ওনার বক্তব্য যে ওনার শ্বশুর বাড়ির 3 জন মিলে ওনাকে গায়ে আগুন দিয়েছেন। তো এই ঘটনা যেহেতু ঘটেছে, আমি আশা রাখছি যে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি হবে বলে আমাদের আশা, এবং সেই সঙ্গে ইনভেস্টিগেশন আরও চলছে। নিশ্চয়ই যাদের জন্য এই ঘটনাটি ঘটেছে তাদের শাস্তি হবেই। ওনার সাথে কথা বলে কি মনে হয়েছে, কি কারণে তাকে মানে জল যন্ত্রণা করেছে? ফোনের কিছুটা বিষয় আছে, সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিতণ্ডা বেঁধে যেত এবং ভীষণ মারধর করতো তাদের সেই মহিলাকে শ্বশুরবাড়ির সবাই মিলে, এইটাই বক্তব্য। খুব অল্প দিনের তাদের বিবাহ জীবন, তাই মহিলা বুঝেই উঠতে পারছেন না যে কেন প্রতি মুহূর্তেই এই সমস্যা এবং প্রতি মুহূর্তে যেন ওনাকে মারধর করা হতো, কথায় কথায় ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা ছিল। কিন্তু এই ঘটনা থেকে আমি বলতে বাধ্য হচ্ছি যে বিয়ের আগে একটু ভালো করে খবর নিয়ে বিয়ে দিলে বোধহয় ভালো, কারণ বিয়ে দেওয়া হচ্ছে জীবন সঙ্গী খোঁজা। এখানে জীবন সঙ্গীর বদলে জমের সাথে যেন মেয়েদেরকে পাঠিয়ে না দেওয়া হয় সেই আশা রাখবো আমি পরিবারবর্গের কাছে। মেয়েটার নাম কি? জেসমিন বেগম। বাড়ি? ওর বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি কাশীপুর, বাপের বাড়ি চন্দ্রপুরে। আর যে যার বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে তাদের নামগুলো কি কি? তার যে ননাস নেহেরুন নেসানা রেহেনা বেগম এবং স্বামীর নাম হচ্ছে আব্দুল আহেদ ভুঁইয়া এবং শ্বশুরের নাম হচ্ছে আব্দুল কাহেম ভুঁইয়া। এদের নাম ও নিজের মুখে আমাদের কাছে প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে কি থানায় মামলা? হ্যাঁ, মামলা হয়েছে এবং থানা থেকে, কিন্তু শুধু মামলা নয়, এই ঘটনা যাতে কোনোভাবেই দোষী ব্যক্তিরা রেহাই না পায় তার ব্যবস্থা রাজ্য মহিলা কমিশন সহ প্রশাসনের প্রত্যেক ব্যক্তি আমরা জোর কদমে কাজ চালিয়ে যাব এবং নিশ্চয়ই দোষী ব্যক্তি তার শাস্তি হবে। ধন্যবাদ।